স্বৈরাচারের প্রধান যিনি পালিয়েছে ঠিকই, দোসরদেরকে তো ফেলে গেছেন। খুনের প্ল্যান করা হয়েছে, সেখানে গরম পানি ঢালার প্ল্যান করা হয়েছে, সেই স্ক্রিনশটটি তাদের আলো আসবে গ্রুপে দেওয়া হয়েছে। অরুণা বিশ্বাস, উনিও সম্ভবত আমাদের এই অভিনয় শিল্পী সংঘের একজন সদস্য, অরুণা বিশ্বাস, সেই স্ক্রিনশটটি তাদের আলো আসবে গ্রুপে দেওয়া হয়েছে। সেখানে অভিনয় শিল্পী সংঘের প্রধান যারা, তারাও ছিলেন। আমার প্রশ্ন, আপনি এই স্ক্রিনশটটা যখন দেখলেন, আমি তো আপনাদের অভিনয় শিল্পী সংঘের সদস্য, আপনাদের কি করণীয় ছিল? আপনারা তো সেটা করেননি, আপনারা ওখানে নিশ্চুপ থেকেছেন, আপনারা আমার পক্ষে একটা কথাও তো বলেননি। ওখানে কনভারসেশন আছে, এদেরকে মনে রাখা হবে, এদেরকে মনে রাখা হবে মানে কি? আমরা কিসের মুখে ছিলাম? আপনারা ওই একই গ্রুপের ভেতরে ছিলেন এবং আপনারাও তাদের সমমনা, তার মানে কি আপনারাও খুনের সমর্থক? আমার আসলে এই শব্দটা উচ্চারণ করতেও একটু বুক কাঁপছে, কারণ একই সাথে আমরা কাজ করি, তারা আমাদের শ্রদ্ধেয় পূজনীয় ছিলেন। এখন তারা যদি তাদের নিজেদের দোষ স্বীকার করে, তারা যদি তাদের নিজের আলোয় আমাদের ভাবনার সাথে একতা প্রকাশ করে ফিরে আসেন, খুবই ভালো, আমরা ওয়েলকাম করব। কিন্তু তারা যেটা করেছে, স্বৈরাচারের দোসরদের সাথে হাত মিলিয়ে একত্র হয়ে একই গ্রুপে থেকে খুনের প্ল্যান করা হয়েছে, সেখানে গরম পানি ঢালার প্ল্যান করা হয়েছে, সেটার সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং তাদেরই নাট্যকার সংঘের সদস্য আমি, আমার স্ক্রিনশট ওখানে শেয়ার করা হয়েছে, সেটার সাথে তারা একাত্মতা প্রকাশ করেছে যে তাদেরকে মনে রাখা হবে। তার মানে তারা আর আমাদের পূজনীয় কী করে থাকে? ভবিষ্যৎ নাট্যকার সংঘ তাদের হাতে থাকুক, সেই প্রত্যাশাটা কী করে করব? কি পাবো তাদের কাছ থেকে? এটা তো পরিষ্কার হয়ে গেছে। স্বৈরাচারের প্রধান যিনি পালিয়েছে ঠিকই, দোসরদেরকে তো ফেলে গেছেন। এখন কথা হচ্ছে যে সেই জায়গা থেকে যারা সচেতন আছে, যারা বুঝতে পেরেছিল যে এত রক্ত দিয়েছে যে কোমলমতি বলবো তাদেরকে, তারা তো একবারও চিন্তাও করেনি যে আমার জীবন চলে গেলে আমার পরিবার কি বিপর্যয়ের মধ্যে পড়বে, দেশের কথা ভেবেছে। তো সেই জায়গা থেকে আমি একটা বিষয় বুঝি, সেটা হচ্ছে যেই ক্ষমতায় আসুক, যেই রাষ্ট্র পরিচালনা করুক না কেন, তারা যে ছাত্ররা যে বিপ্লব ঘটাতে পারে সেটার প্রমাণ তারা রেখে গেছে, তারা যে অনেক কিছু জানে, তারা সারা ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্টেড, এ কারণে তাদেরকে সাথে রেখেই আমার মনে হয় যে দলই আসুক না কেন তাদেরকে সাথে রেখেই এগোনো উচিত, তাতে যথেষ্ট সহযোগিতা হবে। এবং নতুন যারা ভোটার হয়েছে ওরাই কিন্তু জীবন দিয়েছে, ফ্যাসিবাদ সরকারের সর্বশেষ যেই চলচ্চিত্রটি সেন্সর দিয়েছে সেটার নাম মধ্যবিত্ত। হ্যাঁ, এবং সেই মধ্যবিত্তের প্রধান চরিত্রেই সৌভাগ্যক্রমে আমার কাজ করা, এটা একটা ইতিহাস হয়ে থাকলো। তো এটা খুবই ভালো লাগারও একটা বিষয়, আবার একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, তারপরও চলচ্চিত্রটি সেন্সর হয়েছে, একটি সুন্দর সময় যখন আমরা পাবো যে মানুষ হলে যাবে, এরকম সময় যখন আসবে নিশ্চয়ই সব কিছু ঠিক হয়ে যাবে, খুব অল্প সময়, এটাই প্রত্যাশা, যখন ঠিক হয়ে যাবে তখন সেটি রিলিজ হবে। এবং আমার সামনে আরও বেশ কিছু কাজের একেবারে ফাইনাল কথা হয়ে গেছে, সেগুলোও গত সরকারের অনুদানের চলচ্চিত্র, নিশ্চয়ই অল্প কিছুদিনের ভেতর সেগুলো কাজ হবে। আমি একটা ওয়েব ফিল্মে কাজ করছি, ধারাবাহিকে কাজ করছি, আরও দুই চারটা চলচ্চিত্রের কাজের প্রস্তুতি নিচ্ছি, যখন কাজ শুরু করব কিংবা কাজ শেষ করব তখন জানাবো।